ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লা অংশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ভোর থেকে সৃষ্টি হওয়া এই যানজট দাউদকান্দি মেঘনা গোমতী সেতু থেকে সুন্দরপুর ইউনিয়ন পর্যন্ত ছড়িয়ে পড়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছে যাত্রীরা। পুলিশ জানায়, দাউদকান্দি টোল প্লাজায় টোল আদায়ের সময় গাড়ি ধীর গতিতে চলতে গিয়ে মূলত এই যানজটের সৃষ্টি হচ্ছে। এছাড়া ঈদকে সামনে রেখে অতিরিক্ত গাড়ির চাপ রয়েছে বলেও জানায় পুলিশ।